অধিকার আদায়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের আরো জোরালো ভূমিকা রাখতে হবে, মর্যাদার সাথে ফিরে যেতে হবে নিজ দেশে। প্রবাসী রোহিঙ্গাদের নিয়ে দুই দিনের অনলাইন সম্মেলনে ঢাকা ঘোষণায় এ তাগিদ দেন বিশ্লেষকরা। একই সাথে রোহিঙ্গাদের মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করা, আশ্রয়দানকারী দেশগুলোর ক্ষতিপূরণ সহ 15টি করণীয় ঠিক করা হয়েছে ঢাকা ঘোষণায়। ফজলে রাব্বির রিপোর্ট। দুই দিনের অনলাইন সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রোহিঙ্গারা তাদের দুর্ভোগ ও নানা সমস্যার কথা তুলে ধরেন। অধিকার বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি অনুরোধ জানান তারা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন সম্মেলনে যোগ দেয় বিশ্লেষকরা অধিকার ফিরে পেতে প্রবাসী রোহিঙ্গাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। ঢাকা ঘোষণায়ও যা স্থান পেয়েছে গুরুত্বের সাথে। Allows the diaspora to play a significant role in telling their own stories, including the gruesome experiences they have suffered in their respective home countries. বিশ্লেষকরা আরো বলেন, আন্তর্জাতিক আদালতে বিচার শুরু হয়েছে। মিয়ানমারের রাখাইনকে ঘিরে আন্তর্জাতিক নানা পক্ষের হিসাব নিকাশ ও সমীকরণ আছে, সেসব ছাপিয়ে রোহিঙ্গাদের পাশে অনেকে এগিয়ে আসছে। এতে হয়তো কিছু প্রভাব পড়বে, কিন্তু তা স্থায়ী সমাধানের জন্য যথেষ্ট না। The diaspora movement that we talk about, they have to really connect the dots and they have to be inclusive in its approach. Time to come together. I think the diaspora cannot speak in different languages and different voices. They really have to come together and they have to provide visionary leadership. I think that প্রবাসী রোহিঙ্গাদের প্রতি তাগিদ দেওয়া হয় অন্যান্য বঞ্চিত ও নিগৃহীত গোষ্ঠীর অধিকার আদায়ে কি ভূমিকা রেখেছিল তা খতিয়ে দেখার। Within Myanmar itself, there are two sides of the same coin. Unfortunately, it appears that to be able to leave criminal accountability issues in the hands of international lawyers so that they themselves might actually focus on improving their relations with Myanmar's government and armed forces. That to me 15 দফা ঢাকা ঘোষণায় মিয়ানমার সেনাবাহিনীর বিচার, মিয়ানমার সরকারকে এ সংকটের দায়ভার নিতে বাধ্য করা, স্বচ্ছ তদন্ত ও আশ্রয়কারী দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।